আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে একটা ক্ষেত, সাধারণ একটা ক্ষেত। আমার কাছে মনে হয় আমার দেখা সবচেয়ে ছোট ক্ষেত হচ্ছে এটা। এর কোনো কুলকিনার নাই, ওই দূরে খুঁটি দেখা যাচ্ছে, ওই খুঁটি পর্যন্ত এই ক্ষেতটা লম্বাতে। মেবি এটা কোনো সবজির ক্ষেত হবে, হ্যাঁ, এটা পালন শাক বা পালন শাকের সবজি এরকম টাইপের কিছু একটা ক্ষেত। আর এই পাশে একটা আপেল বাগান ছিল, আমি হেঁটে হেঁটে আসছি। আর সামনের দিকে আছে হচ্ছে, যদি আমি এদিকে ঘুরাই তাহলে দেখতে পাবেন সামনে ওই দূরে ওই পাহাড়টাও খুবই কাছে, বাট দূরে মনে হচ্ছে। আর আমি সাইকেল নিয়ে আসছি, তো আমি হেঁটে হেঁটে কথা বলি, কারণ এখানে আমার হেঁটে হেঁটে কথা বলাটা শ্রেয় আমার কাছে মনে হচ্ছে। তো আমি আর এইদিকে যাব না, কারণ এইদিকে গেলে আমার অনেক অনেক দেরি হবে। আমি চাচ্ছি ওই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে চলে যাব, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। আজকে ভিডিওটা হচ্ছে, একটা ভাই জানতে চাইছিলেন আমার নতুন জবের ফ্যাসিলিটিস কেমন, নতুন জবের স্যালারি কেমন, বা নতুন জায়গাতে আমি কেমনভাবে আসি, বা নতুন জায়গায় আমার কেমন চলতেছে। আমি তার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি ভাই। আসলে আমার দীর্ঘদিন পরে আমি ভিডিও দেওয়া শুরু করছি, এর অন্যতম কারণ হচ্ছে মাঝখানে আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, সো যার কারণে আমার সময় ছিল না, সময় বলতে মন মানসিকতা বেশি ভালো ছিল না, আর সময় একদমই ছিল না। তো এই জন্য আমি ভিডিও মেক করি নাই তিন মাস, প্রায় দুই তিন মাস খুবই অল্প পরিমাণে ভিডিও দিয়েছি, একটা কি মাসে একটাও দেই নাই এরকম না। তো পিছনে একটা চাও, আমার পিছনে একটা গাড়ি আসছিল, আমি সাইড দিলাম, কারণ খুবই একটা সরু রাস্তা। তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটিতে বলতে চাই যে ভাই, মানসিক সমস্যা থাকলে আসলে কিছুই ভালো লাগে না, এটা আমার কাছে। এই জন্য আসলে আমার ভালো লাগে না, আমি ভিডিও দেই নাই। তবে আমার নতুন রেস্টুরেন্টে যে জব, আগের থেকে 40% স্যালারি বেশিতে আসছি। ধরেন আগে যদি আমি 100 টাকা বেতন পাইতাম বাংলাদেশের, তাহলে আমি এখন নতুন রেস্টুরেন্টে 140 টাকা বেতন পাই। তো এরকম মানে বেশিতে আসছি, মানে এরকম বেশি বলতে একটু ডেভেলপ হয়েছে। আর যেই জায়গা থেকে মানুষ কোনো কিছু শেখে, ওই জায়গায় মানুষকে মূল্যায়ন একটু কম করে, বেসিক্যালি মূল্যায়ন করে কম, এটাই নিয়ম। এটাই বাংলাদেশেরও যেমন নিয়ম, এদেশেও এরকম নিয়ম, এরকমই সিস্টেম। সবাই চায় যে আমার জায়গা থেকে যে কাজটি শিখছে বা যে এটা শুরুটা মানে হাতে গড়িটা যার, অর্থাৎ সেই জায়গাতে দেখা যায় তারা একটু মূল্যায়ন কম করে। এটাই হচ্ছে বাস্তবতা দুনিয়ার। তো আমি ওই জায়গাতে দীর্ঘদিন জব করছি, দীর্ঘদিন জব করার পরে আমি তাদের সাথে একটা রিকোয়ারমেন্টে ছিলাম, কিন্তু সে আসলে আমি এখন যে বেতন স্যালারিতে এই জায়গাতে আছি এর থেকেও 20% কমে, আমি বলছিলাম 20% স্যালারি বৃদ্ধি করার জন্য, তো করে নাই। পাশাপাশি আমার ট্যাক্স আরও একটু বেশি দেওয়ার জন্য, তো সেটাও করে নাই। তো তার সাথে এরকম কথা হয়, আর ডিউটি টাইমটা একই, এরকম একটা দুইটা কথার মধ্যে তার সাথে আমার কথা হয় যে আমি আর আপনার জায়গা থেকে জব করব না, তো অন্য কোথাও আমি মুভ করতেছি, ভালো থাকবেন। সো এটা বলে আমি চলে আসছি, পরে নতুন রেস্টুরেন্টে আসছি, এখন সব কিছুই ঠিকঠাক, আল্লাহ ভরসা। সো সব কিছুই ঠিকঠাক চলতেছে। আর একটা মজার বিষয় দেখেন, আমি একটা আপেল বাগানের কাছে আছি না, এটা একটা সরি বাংলাদেশের গাব আছে না, গাবের মতো একটা ফল, আমি আসলে চিনি না এটা কি, তবে আমি আপেল বাগানের কাছেও আসি। তো এরকম করে আমি চলে আসছি, তো আল্লাহ হাফেজ। এটাই ছিল আমার ছোট্ট স্টোরি নতুন জবের, তবে এখানে সব কিছুই ঠিকঠাক, সব কিছুতেই ভালোই আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, চাও, আল্লাহ হাফেজ।